মাকালী ও তারাপীঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের প্রতিবাদে এবং তার গ্রেপ্তারের দাবি জানিয়ে তারাপীঠে কুশ পুতুল পুড়িয়ে ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির যুব মোর্চা। বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা তারাপীঠে রামপুরহাট সাঁইথিয়া রাস্তা অবরোধ করে। এদিনের অবরোধে উপস্থিত ছিলেন বিজেপির পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, যুব মোর্চার বীরভূম জেলা সভাপতি অনুপ কুমার মাল সহ বিজেপি যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা। দেখুন, তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের যে মাননীয় সাংসদ মহুয়া মিত্র যেভাবে মা তারাকে মা কালীকে অপমান করেছে, সারা দেশে হিন্দু সমাজ তাতে ক্ষুব্ধ হয়ে গেছে। এটা বরাবরই তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীরা করে আসছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব চাইছি কি আপনার স্ট্যান্ড কি, আপনি ক্লিয়ার বলুন কি মহুয়া মিত্র যে কথাটা বলেছে সেটা তো আপনার দলের অন্যান্য নেতানেত্রীরা অতীতেও বলে এসছে, আপনি সমর্থন করেন কি না? কারণ বাংলার মানুষ হিন্দু সমাজ জানতে চায় কি আপনার নেত্রী যে ভাষায় কথাবার্তা বলেছে সেই ভাষা কিছুতেই আমরা বরদাস্ত করছি না, করবো না। আপনার কি স্ট্যান্ড আপনি ক্লিয়ার করুন, কারণ আজ থেকেই যুব মোর্চার নেতৃত্বে বিভিন্ন জায়গায় পথ অবরোধ, পুষ্পুতল দাহ এবং এই সব বিরোধ প্রদর্শন শুরু হয়েছে। এটা তো সবে মাত্র টোকেন, আগামী দিনে এটা বৃহৎ আন্দোলনের রূপ নেবে। আর এটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি কিংবা হিন্দু সংগঠন নয়, পুরো হিন্দু সমাজ সারা দেশের এর বিরুদ্ধে কথা বলবে এবং গর্জে উঠবে। বিভিন্ন জায়গাতে তার বিরুদ্ধে আপনারা দেখেছেন হয়তো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে যাওয়া হয়েছে। পুলিশ তাতে কতটা কী করবে পশ্চিমবাংলাতে এটা আমরা আশা করি না বেশি কিছু, কিন্তু অন্যান্য জায়গাতে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আমার মনে হচ্ছে মহামান্য আদালত এবং আইনগত ব্যবস্থার জন্য প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে এবং মহুয়া মিত্রর কঠোর থেকে কঠোর সাজা হওয়া উচিত। প্রথমে তো তাকে ক্ষমা চাওয়া উচিত এর বিষয়ে। এই বিষয়ে আজকে আমরা এখানে মাননীয় ধ্রুব সাহা জেলা সভাপতি, বীরভূম জেলা রাজ্যের সহসভাপতি সুমিত দাস এবং আমি উপস্থিত ছিলাম। এনাদের নেতৃত্বে আজকে এখানে পথ অবরোধ হলো। এটা বাস সবেমাত্র একটা টোকেন ছিল। অবরোধের কারণে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায় রামপুরহাট সাঁইথিয়া রুটে। পরে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। নিউজ আজ বাংলা, বীরভূম। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।